সো গাইজ, আজকে ভিডিওতে আমরা জানবো পঞ্চ তুলসী ড্রপ সম্পর্কে। পঞ্চ তুলসী ড্রপের উপকারিতা কী রয়েছে, খাওয়ার কী নিয়ম রয়েছে, এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না, এর দাম কত, কত থেকে পারচেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, অলরেডি আমাদের কাছে রয়েছে SHPL এর পঞ্চ তুলসী ড্রপ, দ্য লিকুইড এক্সট্র্যাক্ট অফ 5 টাইপস অফ তুলসী। এখানে 5 ধরনের তুলসী দিয়ে পঞ্চ তুলসী ড্রপটা তৈরি করা হয়েছে, যেটা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিটক্সিক এবং অ্যান্টিবায়োটিক একটা ড্রপস। এটা পঞ্চ তুলসী ড্রপস। পঞ্চ তুলসী ড্রপে যদি আমরা কম্পোজিশন দেখি যে কী কী দিয়ে তৈরি করা হয়েছে, আপনারা এখানে 5 ধরনের তুলসী দেখতে পাবেন, যেখানে রয়েছে সফেদ তুলসী রয়েছে 1 ml, কালী তুলসী রয়েছে 1 ml এবং র্যাম তুলসী রয়েছে 1 ml এবং ভ্যান তুলসী রয়েছে 1 ml, কপুর তুলসী রয়েছে 1 ml। এই 5 ধরনের তুলসী দিয়ে তৈরি করা হয়েছে পঞ্চ তুলসী ড্রপ। সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোভাইডারি মেডিসিন, তাই এর কোনো সাইড এফেক্ট নেই। বন্ধুরা, পঞ্চ তুলসী ড্রপটা মার্কেট করে থাকে সর্বশ্রী হার্বস প্রাইভেট লিমিটেড, এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং পঞ্চ তুলসী ড্রপটা GMP সার্টিফাইড, আয়ুষ সার্টিফাইড, হাল সার্টিফাইড এবং যেগুলো সার্টিফিকেশন লাগে সবগুলো সার্টিফিকেশন এখানে রয়েছে, এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্রান্টেড লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে। ম্যানুফ্যাকচার করে থাকে নিউটি লাইভ সলিউশন প্রাইভেট লিমিটেড, এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। বন্ধুরা, পঞ্চ তুলসী ড্রপটার মূলত কাজ কী, তার আগে আমরা জেনে নেব এর দাম কত। পঞ্চ তুলসী ড্রপের এই মুহূর্তে MRP রয়েছে 250 টাকা MRP। এখানে এক্সপায়ার ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা হয়েছে। এটা 30 ml এর একটা ড্রপ রয়েছে, 4 per ml দাম পড়ছে 8.33 টাকা। এবং এই পঞ্চ তুলসী ড্রপটা কী কী সমস্যা আপনি খেতে পারবেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে রয়েছে 30 ml এর একটা ড্রপ, যেটা পঞ্চ তুলসী ড্রপ SHPL এর। আর এর কাজ হলো, আপনার যদি কাশি, সর্দি, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা বা জ্বর, ফুসফুস ফোলা, উচ্চ রক্তচাপ, বুকে কফ জমা, ক্লান্তি, বমি, বাত, হাঁফানি, রক্তাল্পতা এবং আলসার পর্যন্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে এইসব সমস্যাটাকে কিন্তু দূর করতে সাহায্য করে, এইসব সমস্যাটাকে সারাতে সাহায্য করে পঞ্চ তুলসী ড্রপ। অ্যালার্জির সমস্যা, ত্বকের ফুসকুড়ি, র্যাশ, চুলকানির মতো সমস্যাকে মুক্তি দিতে সাহায্য করে। এবং এটি একটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ফ্লু, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিটক্সিক বিশিষ্ট রয়েছে এই পঞ্চ তুলসীর মধ্যে। সেই ক্ষেত্রে এইসব সমস্যা যদি আপনার থেকে থাকে, সর্দি কাশি, হাঁচি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, জ্বর, উচ্চ রক্তচাপ বা এইসব সমস্যা, বমি, গাগলানো, এইসব সমস্যা, হাঁপানি হতে পারে বা আলসার পর্যন্ত হয়ে যেতে পারে বা এক্সিমা, অ্যালার্জির মতো সমস্যা, ত্বকে ফুসকুড়ির সমস্যা, এইসব সমস্যাটাকে দূর করার জন্য দুর্দান্ত লেভেলে কাজ করে থাকে পঞ্চ তুলসী ড্রপ। পঞ্চ তুলসী ড্রপটা আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। এই পঞ্চ তুলসী ড্রপটা খাওয়ার কী নিয়ম রয়েছে, বন্ধুরা SHPL এর পঞ্চ তুলসী ড্রপটার খাওয়ার নিয়ম হলো, যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দিনে 2 বার, যদি আপনার সর্দি কাশি, কফ, হাঁপানি এইসব সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি দিনে 2 বার 1 কাপ উষ্ণ গরম জলের সঙ্গে 5 থেকে 6 ফোঁটা করে আপনি খেতে পারবেন। এবং যদি আপনার গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি নর্মাল জলে 6 ফোঁটা করে দিনে 2 বার খালি পেটে আপনি খেতে পারবেন। এই হলো এর ডোজ, আর এটা ছেলে মেয়ে উভয় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি ড্রপটা কোফ এবং কোল্ডের যেমন কাজে লাগে, তেমন ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য পঞ্চ তুলসী ড্রপটা আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, আজকেই ছিল ভিডিও, পঞ্চ তুলসী ড্রপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, চাইলে আপনি জয়েন করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।